হাই ফ্রেন্ডস, সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে রবিবারের সকালে আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো, আমি প্রথমেই জানলাগুলো আরে জানলাগুলো খুলে নিচ্ছি। এখন যেহেতু ঠান্ডা, তো রাত্রেবেলাও সব জানলা কপাট সব কিছু বন্ধ করেই শোয়া হয়, কারণ মানুষ ঠান্ডা লেগে যেতে পারে, মানুষ কেন আমাদেরও ঠান্ডা লেগে যেতে পারে, তো সেই জন্য সব কিছু বন্ধ করেই শোয়া হয়। আর আমি কেন, হয়তো সবাই এরকম করা হয়। আর দেখো, আমি এখনও গায়ে চাদর চাপা দিয়ে আছি। আজকে খুব বেলা হয়ে গেছে জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠতে প্রায় 7:45 বেজে গেছে, আজকে ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, চলো এখন কাজ বাজগুলো শুরু করে দিই। এ দেখো, রাত্রিবেলা আমরা কম্বলে চাপা দিই গায়ে, আর মানু দেখো সকালবেলা উঠেই লিপস্টিক মাখছে। তো চলো এখন কম্বলগুলো আরে গুছিয়ে নিই, সকালবেলা বিছানা তারপরে এই সবগুলো গুছিয়ে নিলেই, একদম সব কিছু পরিষ্কার করে নিলেই যেন একদম পরিষ্কার লাগে। না হলে কী হবে, বারবার ঘরে ঢুকলেই মনে হয় ইস এগুলো এখনও এরকমভাবে পড়ে আছে, তো এরকম মনে হতে থাকে। তো জানি না কার কীরকম হয় না হয়, কিন্তু আমার তো এরকম হয়ই। তো যাই হোক, চলো এগুলো এখন পরিষ্কার করে নিই। তো সবাইকে জানাই বৈশাখী আরোহী ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত। আর তোমরা কিন্তু ব্লগ দেখতে দেখতে কেউ স্কিপ করবে না, ঠিক আছে? একদম পুরো ব্লগটা দেখতে থাকো। তো তারপরে দেখো, এই যে আমার বিছানাপাতি সব গুছানো হয়ে গেছে, এদিকে কম্বলও গুছিয়ে রেখে দিয়েছি। আর মানু দেখো স্ট্যান্ডটা নিয়ে কি করছে, আমার স্ট্যান্ডটা জানো তো এমনিই ভেঙে গেছে, তার উপরে ও আবার একটু কারুকার্য করে। আর দেখো, তারপরে এই যে বিছানাপাতি তুলে নিয়ে এবার ঘরটা মুছে নিচ্ছি, মা ঝাড়ুটা দিয়ে নিয়েছে, এবার আমি ঘরটা মুছে নিচ্ছি। আর তারপরে দেখো, আজকে মুড়ি খাওয়ার তরকারি বসিয়ে দিয়েছি, আর আজকে তরকারি হচ্ছে ফুলকপি আলু টমেটো দিয়ে তরকারি হবে মুড়ি খাওয়ার। আর এখানে দেখো, আজকে নোটে শাক নিয়ে এসেছে, তো নোটে শাকগুলোকে বেছে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো, তোমাদের দাদাভাইকে মুড়ি দিয়ে দিয়েছি, ও মুড়ি খেতে বসে পড়েছে, আর মানু এই যে এখানে শুয়ে শুয়ে ফোন দেখছে। আর এই যে আমরাও তো মুড়ি খেতে বসে পড়লাম। আর তারপরে দেখো, এই যে আমি শাক ফাক সব কাটা হয়ে গেছে, এদিকে আজকে খাসির মাংস হবে, তো খাসির মাংসেরও সব রকম আনাজপাতি সবজি কাটা হয়ে গেছে। আর এখানে দেখো খাসির মাংসটা রাখা আছে, আর মানুষ জন্য একটু। হাই ফ্রেন্ডস, তো একদম ফ্রেশ ট্রেশ হয়ে চান ফান করে দুপুরবেলায় তোমাদের সামনে আসলাম। সকাল থেকেই তো ব্লগটা স্টার্ট করে দিয়েছি, কিন্তু সামনে আসা হয়নি, তো এখন আসলাম। এখন বাজে দুটো, প্রায় দুটো বেজে গেছে, তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। আর আজকে বাড়িতে সবাই আছে, মা বাবা, মা তো থাকে, মা আর আমি তো প্রায় দিন থাকি, আজকে বাবাও আছে আর তোমাদের দাদাভাইও আছে, তো আজকে সবাই ঘরেতে আছে, ওরা ছুটিতে। তো চলো তোমাদের সবাইয়ের সাথে। তো চলো আজকে কি হলো না হলো তোমাদেরকে দেখাই কি রান্না হয়েছে আজকে। তো চলো, নতুন শাক ভাজা, আর এই যে পাশে তোমাদের দাদাভাই বসে ঝোল খাচ্ছে, খাসির মাংস ঝোল। ওর খুব ঠান্ডা লেগেছে, তো ও সেই জন্য গরম গরম একটু ঝোল খাচ্ছে। আর তারপরে দেখো, আজকে এই যে খাসির মাংস ঝোল রান্না হয়ে গেছে, তো গরম গরম খাসির মাংস ঝোল আর ভাত সঙ্গে শাক ভাজা, তো আজকে দুপুরে এটাই খাওয়া হবে। তো দেখো, তোমাদের দাদাভাই তো বললামই ঝোল খাচ্ছে, আর বাবাও একটু ঝোল খাচ্ছে, আর মা এই যে এইখানে সবার জন্য ভাতগুলো বেড়ে নিচ্ছে। এখন যেহেতু টেবিলে খাওয়া হবে, তো টেবিলে হাঁড়িটাও নিয়ে গেলে খুব অসুবিধা হবে, তো সেই জন্য মা নিচে বসে আগে ভাতগুলো বেড়ে নিচ্ছে। এই যে দেখো ঝোল খাসির মাংস দেখতে যাই কত সুন্দর হয়েছে, একদম লাল লাল লাগছে, জানি না খেতে কত সুন্দর হবে।
তো চলো, এই যে দেখো সবার ভাত নিয়ে নিয়েছি, এবারে সবাই খেতে বসে পড়ি। আর আজকে জানো তো খাসির মাংস রান্নাটাও ভিডিও করেছিলাম, কিন্তু জানি না কিভাবে লেট হয়ে গেছে, তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হলো না খাসির মাংস রান্নাটা। আর তারপরে হচ্ছে সবজি কাটারও ভিডিও করেছিলাম, তো জানি না কিভাবে সবগুলো ডিলেট হয়ে গেছে। তারপরে দেখো এই যে আমরা সবাই এখন খেতে বসে পড়েছি, তো আমরা এখন খেয়ে নিই। আর আজকে দেখো সবাই বাড়িতে আছে, বাবাও আছে, তোমাদের দাদা ভাইও আছে, তো সবাই মিলে একসাথে রবিবারের দুপুরে জমিয়ে খাসির মাংস ঝোল, শাক ভাজা আর ভাত খাচ্ছি। এর থেকে শান্তি আর কী হতে পারে? আর সবাই মিলে খেলে খাসির মাংস কেন, আলু ভাতে ভাত খেলেও কিন্তু অনেক শান্তির। প্রতিদিন তো এরকম হয় না, বাবার তো রবিবারেও ছুটি থাকে না, তবু মাঝে মাঝে ছুটি করে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো।